প্রায় 4 বছর হতে চলল, আর এটা আমি তোমাদের বলতে পারি যে আমাদের চ্যানেলে সমস্ত টপিকের উপর কাজ করা আছে। কিন্তু হ্যাঁ, তোমাকে বুঝতে হবে যে আমি একটা টপিককে যখন ডিফাইন করবো তার মধ্যে আমি কি নিয়ে আসতে পারবো, কি স্টোরি লাইন আমি বিল্ড করতে পারবো, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। কারণ প্রচুর ভাবে কিন্তু একটা টপিককে ডিফাইন করা যায়, একটা টপিকের মধ্যে কিন্তু অনেক অনেক মিনিং থাকে, তো সেগুলো কিন্তু বুঝতে হয়, আর সেই কনসেপ্টগুলোকেই কিন্তু বিল্ড করতে হয়। দেখো আমাদের চ্যানেলে তোমরা প্রচুর টপিকে কাজ পাবে, কিছু কিছু এমন ইউনিক থিম পাবে যেগুলো হ্যাঁ কম্পিটিশনে আসে না, বাট স্টিল কম্পিটিশনে তোমাকে এমন একটা টপিক দেবে না যার মধ্যে কিন্তু ওই মানেটা কিন্তু লুকিয়ে রয়েছে। তোমাদেরকে বুঝতে হবে যে ওই মানেটা তোমরা বুঝতে পারছো কিনা, আর এটাই কিন্তু প্রচুর জন বুঝতে পারে না। আর হ্যাঁ, এটাকে নিয়ে আমরা কথা বলবো যে আমরা ড্রয়িং স্কুলে যে ড্রয়িং করি আর কম্পিটিশনে যে ড্রয়িং করি তার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। হ্যাঁ, আকাশ পাতাল তফাৎ আছে। আমাদের বুঝতে হবে যে আমরা ড্রয়িং স্কুলে যে ড্রয়িং করি হ্যাঁ সেটা তো একটা প্র্যাকটিস, কিন্তু কম্পিটিশনে যখন আমরা কোনো ড্রয়িং করছি সেটার মধ্যে তোমাদেরকে কি দিতে হবে, কি কনসেপ্ট বিল্ড করতে হবে, যে স্টোরি লাইনটা বিল্ড করতে হবে সেটা কিন্তু একদমই কিন্তু আলাদা, সেটা কিন্তু মানে শেখাটাও কিন্তু একদম আলাদা, সেটাকে নিয়ে তো কথা বলবোই। কিন্তু হ্যাঁ, আজকে আমরা এই ভিডিওতে যেটাকে নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে রিসেন্টলি একটা টপিক এসেছিল অ্যান্ড আমি সেটাকে ডিফাইন করেছি। দেখো হ্যাঁ, তোমরা অনেকে বলবে যে দাদা এই টপিকের নামে তো তোমার চ্যানেলে কোনো ড্রয়িং নেই, তাহলে তুমি কি করে বলছো তোমার চ্যানেলে সমস্ত টপিকের ড্রয়িং আছে। কিন্তু হ্যাঁ, তোমাকে বুঝতে হবে যে এর মধ্যে মিনিং কি আছে, আর আমরা কিন্তু এই রকম মিনিং এর কিন্তু অনেক কাজ করেছি, অনেক কাজ করেছি। যখন তোমরা পোস্টার ড্রয়িং প্লেলিস্ট বা সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্ট দেখবে তখনই তোমরা বুঝতে পারবে। তো আজকে আমি যে টপিকটা তোমাদের সাথে ডিসকাশন করবো সেটা হচ্ছে ডেথ অফ ইনোসেন্স, তার মানে হচ্ছে নির্দোষের মৃত্যু। এখন এই টপিকটাকে কিরকম ভাবে ডিফাইন করা যেতে পারে, তো দেখো ফার্স্ট অফ অল তো হচ্ছে যে এরকম আবার টপিক হয় নাকি? হ্যাঁ হয়, একটা সময় ছিল যখন শীতের সকাল, বাজার, চিড়িয়াখানা, তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর ইনডোর আউটডোর গেম, এইরকম টপিক আসতো। কিন্তু এখন জেনারেশন পাল্টেছে, এখন অবভিয়াসলি বড় বড় যদি তুমি কম্পিটিশনগুলো দেখো যেগুলো ধরো স্কুল বা কলেজ লেভেলের যে কম্পিটিশনগুলো হয় সেখানে কিন্তু তারাও জানে যে একজন আর্টিস্ট কিরকম নিজেকে ডেভেলপ করেছে, তাদের থিঙ্কিং কোন লেভেলে গেছে। অবভিয়াসলি আমরা বিল্ড করছি তার জন্যই প্রচুর কিছু মানে কি বলবো মানে অনেক কিছু পাল্টে গেছে। আর সিরিয়াসলি আজকে কিন্তু যারা ভাবে যে হ্যাঁ ছবি আঁকা শেখানো তো খুবই সহজ, জাস্ট স্টুডেন্ট আসবে তাকে কিছু না কিছু একটা ড্রয়িং দিয়ে দেবো ব্যাস সে ছবি আঁকা শিখে যাবে, কিন্তু এইভাবে ছবি আঁকানো যায় না। ছবি আঁকা শেখাতে হলে তোমাকে নিজেকেও প্রিপেয়ার করতে হবে, নিজেকেও প্রচুর কনসেপ্ট বিল্ড করাতে হবে, অনেক কিছু কিন্তু করতে হবে। তাই এমন নয় যে সমস্ত কিছু খুব ইজিলি হয়ে যায়, এর জন্য কিন্তু প্রচুর খাটতে হয়। আর সবাই ভাবে যে আমি এত টাকা কেন ডিমান্ড করি, তো এর পেছনে কিন্তু প্রচুর খাটনি আছে, এটা অনেকে বুঝতে পারে না। বাট যখন এরকম এখন টপিক আসে না, শুধু এরকম নয় যে আমি গুলে খাইয়ে দিলাম একজন স্টুডেন্টকে, আমি তাকে বোঝাই যে তুমি এই কনসেপ্টটা কি বুঝতে পারছো, তার মধ্যে কি মিনিং আছে, সেটা কিভাবে তুলে ধরবে তুমি একটা পেজের ওপর, সেটা কিন্তু বোঝাটা সব থেকে বেশি দরকার। একজন অভিভাবক জাস্ট ভাবে যে হ্যাঁ ড্রয়িং স্কুলে পাঠিয়েছি মানে জাস্ট ছবি আঁকা শিখে গেল, কিন্তু তার মধ্যে যে মেন্টালিটিটা বিল্ড করা সেটা কিন্তু ওই ড্রয়িং স্কুলের চার দেওয়ালের মধ্যে হবে না, তাকে কিন্তু অনেক কিছু বুঝতে হবে। এটা কিন্তু আমি সবসময় বলি যে শুধুমাত্র তুমি ড্রয়িং স্কুলে আসছো মানে তুমি ড্রয়িং শিখে যাবে তা নয়, তুমি জাস্ট শিখবে যে হ্যাঁ আমি একটুখানি আঁকি বুকি কিভাবে কাটবো, কিন্তু তোমাকে ড্রয়িং বানাতে হলে কিন্তু তোমাকে অনেক কিছু বুঝতে হবে, তোমাকে ছোট্ট ছোট্ট মিনিং গুলো বুঝতে হবে, আর বুঝতে হবে যে আমি একটা টপিককে কোথায় কোথায় লাগাতে পারি। তো সেগুলো তো আমরা প্রচুর ডিসকাশন করি, কিন্তু যদি আমি পার্টিকুলার একটা টপিককে নিয়ে কথা বলি তো সেটাকে নিয়ে যখন তুমি মানে কি বলবো অবজার্ভ করবে না সেটার উপর, তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটার তো মানে প্রচুর ডিপ মিনিং আছে। সেম লাইক এই টপিকটা ডেথ অফ ইনোসেন্স, এটা রিসেন্টলি একটা কম্পিটিশনে এই টপিকটা দিয়েছে। অ্যান্ড এই টপিকটা তোমরা যদি ভাবো যে হ্যাঁ এটা হয়তো প্রচুর বড়দের জন্য, এমন নয়, গ্রুপ বি এর জন্য, মানে 8 থেকে 16 বছর বয়সের জন্য। এবার দেখো এই টপিকটার মধ্যে কি করা যেতে পারে, প্রথম কথা তো হচ্ছে এটাই যে ডেথ অফ ইনোসেন্স মানে আমরা কি বুঝছি, অবভিয়াসলি একটা মৃত্যু দৃশ্য এরকম একটা কি ছবি তুলতে হবে। এবার দেখো তোমাকে ফার্স্টেই বুঝতে হবে যে এই যে কনসেপ্টটা আছে না, এই কনসেপ্টটা কোনো না কোনো একটা পার্টিকুলার টপিকের ওপর বেস করে। এখন দেখো অবভিয়াসলি একটা টপিকের মধ্যে প্রতিবাদ আছে, প্রোটেস্ট আছে, প্রোটেস্ট করার মানেই হচ্ছে যে নিরীহ মানুষদের উপর অত্যাচার করছে, তাদেরকে মেরে দিচ্ছে, পুলিশ এসে লাঠি চার্জ করছে, মরে যাচ্ছে মানুষজন, তাও মানুষজন এগিয়ে আসছে প্রতিবাদ করছে। হ্যাঁ এরকমই তো প্রত্যেক বছরই ঘটে যাচ্ছে, আগের বছরই তো একটা নিউজ এসেছিল, আমি ওটার উপর একটা কাজ করেছিলাম, সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। কারণ আমরা যে টপিকটার উপর কাজ করি না আমরা ডিরেক্টলি ওটা ইঙ্গিত দিই না, কারণ অবভিয়াসলি প্রচুর জন খেপে যায়, প্রচুর জন
আমাকে নিয়ে গালাগালি করে, বাট স্টিল আমরা এমন ভাবে টপিকটাকে ডিফাইন করি যাতে সেটা যাতে বোঝানো যেতে পারে, সেই কনসেপ্টটাকে বিল্ড করা যেতে পারে, আর তোমাদের মনের মধ্যে কিন্তু সেগুলোকে তুলে ধরতে হবে। কারণ অবভিয়াসলি আজকে তোমরা দেখবে যে প্রচুর এমন এমন কম্পিটিশন আছে, প্রচুর ইউনিভার্সিটি কম্পিটিশন গুলো হয়, সেখানে কিন্তু এমন টপিক তোমাকে দেবে না যেটা সমাজের উপর নির্ভর করে। সেখানে কিন্তু তোমাকে এরকম সেলিব্রিটির পোর্ট্রেট বা কোনো ভালো সিনারি ওই সমস্ত কিন্তু আঁকতে দেবে না, বা এমন কোনো টপিক দেবে না যেটা জাস্ট একটা খুব সিম্পল ভাবে। আজকে আমরা চ্যানেলে যারা আছো তারা দেখতে পাবে যে আমরা কিন্তু একদম ডিফারেন্ট টপিকের উপর কাজ করি, তোমরা প্রচুর কাজ এখন পাবে, বাট স্টিল আমাদের কিন্তু বুঝতে হবে যে কারেন্ট টাইমে রিয়েলিস্টিক ওয়ার্ক কিরকম ভাবে করতে হয়। হ্যাঁ, রিয়েলিস্টিক ওয়ার্কের উপর আমরা একটা ভিডিও আনবো, অনেক ভিডিও আসছে না কারণ যেহেতু এখন আমার এক্সাম চলছে, তারপরে আর্ট প্রজেক্ট কম্পিটিশন চলছে, অনেক কিছু হচ্ছে, বাট তার মধ্যেও তোমরা যখন ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ করছো, মেসেজের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টপিক দিচ্ছ, আমি তোমাদেরকে কিছু আইডিয়া দিচ্ছি, বাট কিছু কিছু টপিক থাকে যেগুলো ডিসকাশন করা খুবই জরুরি। আর এই ভিডিওটা অনেকটা লেন্দি হচ্ছে বুঝতেই পারছি, কিন্তু হ্যাঁ যেহেতু আমরা এটাকে যদি ডিফাইন করতে যাও যে হ্যাঁ ডেথ অফ ইনোসেন্স এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, তো রিসেন্টলি তো ঘটে গেল যে ট্রেন দুর্ঘটনা, তো সত্যি তো কত মানুষেরা মারা গেছে, তো তারা কি দোষী? দোষী তো অন্যরা, তারা কি দোষ করেছে? তারা তো হয়তো কেউ হয়তো চাকরির জন্য কোথাও যাচ্ছে, কেউ হয়তো ফ্যামিলির কাছে ফিরে আসছে, কিন্তু কি হলো, একটা ট্রেন দুর্ঘটনা হলো, কত কত মানুষ মারা গেল, এটাই হচ্ছে ডেথ অফ ইনোসেন্স। ডেথ অফ ইনোসেন্স এর মধ্যেও আছে যে আগের বছরই ঘটে গেছিল, কিছু স্টুডেন্টরা মিলে প্রতিবাদ করেছিল চাকরি নিয়ে, অনেক কিছু হয়েছিল, তাদেরকে মারধর করা হয়েছে, যাবগুলো তো সবসময় ঘটে, সেটা আমার কাছে কোনো নতুন ব্যাপার কিছু না, বাট হ্যাঁ না আমি মারামারিতে যাই না, কিন্তু আমি যেটা করি সেটা সবাই দেখতেই পায়। তো এটাই তো ডেথ অফ ইনোসেন্স। তার থেকে শুরু করে একটা সময় কোভিডের টাইমে যেটা চলছিল যে ভ্যাকসিন চড়া দামে বিক্রি করা হচ্ছে, হসপিটালের বেড পাওয়া যাচ্ছে না, বেশি দামে বিক্রি করা হচ্ছে, সাধারণ মানুষরা কোথায় যাবে, সাধারণ মানুষরা মরে যাচ্ছে, এটাই তো ডেথ অফ ইনোসেন্স। আজকে যে এত এত যে গাছ কাটা হচ্ছে, কারা মানে কাদের উপর এফেক্টটা হচ্ছে, সাধারণ মানুষের উপরই তো হচ্ছে, ডেথ অফ ইনোসেন্স। কত কিছুই না ঘটে যাচ্ছে আজকে, যে এই যে লম্বা লম্বা যে প্যান্ডেল তৈরি হয় দুর্গা পুজোর সময়, একটা প্যান্ডেল নিয়ে তো মানে কত কিছুই না হয়েছিল, সেই ভিড়ভাড়টা, তার মধ্যে মানুষ পায়ে পড়ে মানে পিষ্ঠে যাচ্ছে, কি হচ্ছে, ডেথ অফ ইনোসেন্স, সাধারণ মানুষই তো মারা যাচ্ছে। সত্যি যদি তোমরা ভাবো না তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা বছরই কিন্তু কত কত মানুষ এইভাবেই মারা যাচ্ছে না, ডেথ অফ ইনোসেন্স। অ্যান্ড সিরিয়াসলি যদি তোমরা এটাকে ডিফাইন করতে চাও পেজের ওপর, তো তোমাদের কাছে মনে হবে যে কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে দাদা কি টপিকে কাজ করবো বুঝতে পারছি না, এখন তোমার কাছে এত এত টপিক চলে আসছে না, বুঝতেই পারছো না যে কোনটাকে ধরবে কোনটাকে ছাড়বে। কিন্তু হ্যাঁ, এখানেই চলে আসে একটু ভীতি, যে যেটা আঁকবো সেটা কি চারপাশের মানুষ মেনে নেবে, নাকি ইট পাটকেল ছুঁড়ে আমার মাথায় মারবে। হ্যাঁ, তখন তুমি এক্সাম্পল হয়ে দাঁড়াবে ডেথ অফ ইনোসেন্সের, আর কি বলবো, বাট স্টিল আমাদের বুঝতে হবে যে একটা যখন টপিক এসছে আমি এই টপিকটাকে ডিফাইনও করবো, এমন নয় যে কোনো রাজনৈতিক দলকে আমি ইঙ্গিত দেব, কিন্তু হ্যাঁ আমাকে কাজটা করতে হবে, আমাকে কাজটা ডিফাইন করতে হবে, বোঝাতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা রিসেন্টলি অনেকগুলো কাজ করেছিলাম, যদি তোমরা দেখো যে আমি রিসেন্টলি করেছিলাম ধ্বংসের ওপর, ধ্বংস মানে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে গাছ কাটা হচ্ছে যার জন্য আজকে নগর সৃষ্টি তো হচ্ছে, কিন্তু তার সাথে সাথে কত মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র এই গরম এত কিছুর জন্য। সত্যি তো এটাও তো ডেথ অফ ইনোসেন্সেরই একটা এক্সাম্পল, যে সেই সমস্ত মানুষদের কি দোষ। আজকে যে এই যে এত বাজি ফাটানো হচ্ছে, এত কিছু যে করা হচ্ছে, তার মধ্যেও তো কত মানুষ মারা যাচ্ছে, তাদের কি দোষ। আরেকটু যদি পেছনে যাওয়া যায়, যেটা আমি অলরেডি এক্সাম্পল দিয়েছিলাম যে হ্যাঁ ভ্যাকসিন চড়া দামে বিক্রি করা হচ্ছে, কিছু মানুষ তো প্রচুর টাকা এখান দিয়ে কামিয়ে নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কি দোষ, প্রচুর টপিক কিন্তু এখান দিয়ে উঠে আসে। আজকে যে এই যে এত যে প্রত্যেক বছর তোমরা দেখতে পাবে কোনো না কোনো ইউনিভার্সিটিকে ঘিরে, কোনো না কোনো টপিককে ঘিরে, সেটা চাকরি হতে পারে, সেটা শিক্ষা ব্যবস্থা নিয়ে হতে পারে, সাধারণ মানুষ দাবি জানাচ্ছে, পুলিশ এসে লাঠিচার্জ করছে, সেই মানুষগুলো তো এসিতে বসে আছে, টাকা নিয়ে বসে আছে, তাদের কি দোষ। দোষ তো আসলে সাধারণ মানুষের, তারা প্রতিবাদ করছে আছে, তারা মারা যাচ্ছে। আজকে এই যে ট্রেন দুর্ঘটনা হচ্ছে, বা আমি খুব সিম্পল যদি কোনো স্পিড অ্যাক্সিডেন্টেরই কথা বলি, আজকে যে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে কি হচ্ছে, সাধারণ মানুষই তো মারা যাচ্ছে, ডেথ অফ ইনোসেন্ট। তো দেখো টপিকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ডিফাইন করা যায়, অনেক কিছু কিন্তু এর মধ্যে মিনিং আনা যায়, বাট হ্যাঁ আমি
যেহেতু আজকে জাস্ট একটা বলা যেতে পারে যে আমি এর আগেও এটা করেছি, তোমরা দেখে থাকবে যে আমি একটা টপিককে নিয়ে ডিসকাশন করেছি, তো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আঁকা যায় আমি সেগুলো তোমাদেরকে এক্সাম্পল হিসেবে তুলে ধরেছি। দেখো পার্টিকুলার আমি এই ভিডিওতে কোনো পার্টিকুলার এক্সাম্পলকে আমি ডিসকাশন করবো না, তার জন্য আমাদের প্রচুর ভিডিও আছে। আমি তোমাদেরকে স্ক্রিনে বেশ কিছু পোস্টার ওয়ার্ক, কিছু সাবজেক্টিভ ওয়ার্ক তোমাদের সামনে তুলে ধরেছি, সেইগুলো আমি বলবো যে তোমরা পোস্টার ড্রয়িং প্লেলিস্ট, সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে গিয়ে দেখো, তাহলে তোমরা আইডিয়া করতে পারবে। যাদের কম্পিটিশনে এই টপিকটা এসছে তাহলে তারা আইডিয়া করতে পারবে যে কি আঁকা যেতে পারে। কিন্তু একটা কথাই বলবো যে কেউ ভয় পেও না, অনেকে না ছবি আঁকতে গিয়ে না এখন বেশি ভয় পায়, এটা আমি দেখেছি, এটা আমার সাথেও হয়েছে, কিন্তু ভয় পাইনি, গালাগালি খেয়েছি, মারধর হয়নি, যদিও এখনো পর্যন্ত মারধর তো কারোর কাছে খাইনি, কিন্তু হ্যাঁ অনেক কিছু শুনতে হয়েছে, কিন্তু তার মধ্যেও কাজ করেছি। কিন্তু এগুলো আমাদের কিন্তু বোঝাতে হবে, কারণ আমাদের সামনে কিন্তু এরপরে কিন্তু ফিউচারে অনেক এমন টপিক আসবে, যেমন রিসেন্টলি আমরা যে আর্ট প্রজেক্ট কম্পিটিশন করছি, আমি সেখানেই আমার কাছে এমন এমন টপিক এসেছে যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, তো যখন তোমরা করবে তখনও তোমাদের কিন্তু হাত কাঁপবে, ভাববে যে আমি এটা আঁকছি এটা কি ঠিক আঁকছি। কিন্তু তোমাদের কিন্তু নিজেদের মনকে বোঝাতে হবে যে হ্যাঁ এটা আমাদের প্রতিবাদ, আজকে আমরা শিল্পী মানে এই নয় যে আমাদের চোখ মুখ সমস্ত কিছু বন্ধ, আমাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু বোঝাতে হবে, আমাদেরকে এক্সপ্রেস করতে হবে মানুষের সামনে, এটাই কিন্তু দরকার। কারণ প্রচুর জন আজকে ভাবে বোধহয় যে ছবি আঁকছে মানে জাস্ট এরকম ছবি আঁকা, জাস্ট একটা সিনারি করে দিল, একজন সেলিব্রিটির ছবি এঁকে দিল, ব্যাস প্রচুর লাইক পাচ্ছে, কমেন্ট পাচ্ছে। আজকে শিল্পীরা কি শিল্পী, কোথায় ছিল সেই সমস্ত শিল্পীরা যারা ছবির মধ্যে দিয়ে একটা আলাদা আন্দোলনকে তুলে ধরেছিল? সত্যি বলতে গেলে অপমানিত বোধ করি যখন এই সমস্ত মানুষরা, আমরা যখন এক্সিবিশনে যাই না, সেখানে যখন কিছু বড় শিল্পীরা আসে আর এসে আমাদেরকে তাচ্ছিল্য করে, তখন মনে হয় যে না আমাদের মধ্যেও তো এই আন্দোলনটা রয়েছে, প্রতিবাদটা রয়েছে, শিল্প সত্তাটা রয়েছে, আমরা শুধুমাত্র যে ডিগ্রি পাওয়ার জন্য ছবি আঁকছি তা নয়, টাকা পাওয়ার জন্য ছবি আঁকছি তা নয়, আমরা ছবি আঁকছি আমাদের নিজের পরিচয়কে বিল্ড করার জন্য, একটা আইডেন্টিটি তৈরি করার জন্য, এটার মধ্যেই কিন্তু আর্টিস্টিক থিংটা রয়েছে। তো আমাদের কিন্তু ওইভাবে তুলে ধরতে হবে। হ্যাঁ এই ভিডিওটা একদমই আলাদাভাবে হয়ে গেল, ভেবেছিলাম যে টপিকটাকে ডিফাইন করবো, টপিকটা ডিফাইন করেছি, তোমাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। এবার দেখো কিছু দিন ডিসকাশন করতে গেলে অনেকটা টাইম লাগে, সামনাসামনি আসতে হয়। আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ছোট, অনেকেই আছো যারা ওইভাবে বোঝো না, ওইভাবে জিনিসগুলোকে স্টাডি করনি, বাট হ্যাঁ যখন আমাকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমি নর্মালি ইউটিউব কমেন্টে সেরকমভাবে আমি অ্যাক্টিভ থাকি না, বাট হ্যাঁ মেল আর হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি, সেখানে যখন কেউ ডিসকাশান করে সেগুলো আমরা ডিসকাশান করি, তাকে বোঝাই, সেও বুঝতে পারে, অনেকে ফোন করে তাদেরকে ওই আইডিয়াগুলোকে নিয়ে ডিসকাশান করি, অনেকে তর্ক করে, তার মধ্যে আমি অনেক আইডিয়া পাই, তো সেগুলো ডেভেলপ হয়। তো আজকে আমরা একটা টপিককে ডিফাইন করলাম, তার রিলেটেড বেশ কিছু আমরা ড্রয়িংকে তুলে ধরেছি। তবে হ্যাঁ আমি বলবো যে দেখো এরকম না ছবি আঁকা থামানো যায় না, এরকম প্রচুর ছবি আঁকা যায়। আমি এখনই বসে বসে বেশ কিছু যখন কথা তোমাদের সামনে তুলে ধরছি তখন আমার কাছে আরো অনেক নতুন আইডিয়া চলে আসছে। তবে হ্যাঁ আমিও অনেক কাজ করব, কারণ বছরের পর বছর যাবে অনেক নতুন নতুন কাজ আসবে, তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে যারা আছো তারা বুঝতে পারবে যে কি কি জিনিস আসতে চলেছে, অনেক কিছু আনবো, কিছু নতুন জিনিস আমরা নিয়ে সবসময় আসবো। তবে তোমাদেরকে বলবো তোমরা কম্পিটিশনে পার্ট নাও, এরকম কম্পিটিশনের পার্ট নয় যেখানে টপিকগুলোর মধ্যে একটা আলাদাই মানে স্পিরিট রয়েছে, একটা আলাদাই এনার্জি রয়েছে, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে যে তোমরা কেন ছবি আঁকছো। হ্যাঁ এমন কোনো ভাবার কিছু নেই যে দাদাকে জিজ্ঞেস করবো, দাদা যদি না বলে দাদা বলবে না, দাদা অ্যাটিটিউড দেখি চলে যাবে, এমন কিছু নয়। হ্যাঁ অনেককে এখন আমি ছবি ওরকমভাবে করে দিতে পারছি না, কারণ টাইম হচ্ছে না, কারণ আমারও নিজের অনেক প্রজেক্টের কাজ চলছে, বাট স্টিল তাদেরকে আমি এক্সাম্পল দিই, এরকমভাবে বোঝাই, কিছু না কিছু ছবি তাদেরকে আমি দিই, অবভিয়াসলি অনেক কাজ করা আছে, তো সেগুলো দেখলেও তোমরা আইডিয়া পাবে, তো সেগুলো তোমরা দেখো। রিসেন্টলিও বেশ কয়েকটা পোস্টার ওয়ার্ক আমরা করেছি ডিফারেন্ট টপিকের ওপর, যেগুলো এর আগে করিনি, তবে চাইল্ড লেবারের ওপর একটা কাজ করেছি রিসেন্টলি, হয়তো ওইভাবে আমি টপিকটাকে করিনি, মানে অনেকে ভাবে বলে যে টাইটেল দেখে আচ্ছা তার মানে এই টাইটেল মানে এই টপিক, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই ছবিটাকে তুমি কোথায় ইউটিলাইজ করবে, কোথায় তুমি ইউজ করবে, তো এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তো তোমরা নিজেরা প্র্যাকটিস করো, আমরা আমাদের চ্যানেলে অনেক কিছু নিয়ে আসবো, যদি আমার এখনো পরীক্ষা শেষ হয়নি, নেক্সট পরীক্ষা ফ্রাইডে আছে, তবে ফ্রাইডে পরীক্ষাটা হয়ে যাবে, তারপরে আমিও ভাবছি যে বেশ কিছু পোস্টার ওয়ার্ক আরো নিয়ে আসবো, কারণ মাথায় অনেক টপিক কিলবিল করছে, তো সেগুলোকে তুলে ধরবো, দেখা হবে নেক্সট ভিডিওতে।